আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশীয় রন্ধনশালা। আজ দেখাবো ইফতারের জন্য ইনস্ট্যান্ট পেঁয়াজু রেসিপি। এই রেসিপিটি হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই করা যাবে। এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে তার মধ্যে হাফ চামচ লবণ নিয়ে খুব ভালোভাবে মেখে নরম করে নিচ্ছি। এরপর একে একে অ্যাড করছি একটি ডিম, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো ও এক কাপ চালের গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার চুলো একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম গরম হলে এক এক করে সবগুলো পেঁয়াজও দিয়ে দিতে হবে। আমি এখানে রাউন্ড শেপে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো ভাজার সময় বারবার সাইড চেঞ্জ করে দিতে হবে। চুলোর জাল মিডিয়াম রেখে সবগুলো পেঁয়াজও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে একটি স্ট্রেইনারের সাহায্যে সবগুলো পেঁয়াজও আমি তুলে নিচ্ছি। আশা করছি সহজেই রেসিপিটি সকলের খুবই ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।